দেখতে পেয়ে গেছো, এখন আমি রেডি হব, কারণ পাপাইদার বিয়েতে যেতে হবে। তো অমৃত আমার আজকে আমাকে মেকওভার করবে। তো আজকে মেকওভার করার পর তোমাদেরকে দেখাবো যে ওখানে আমরা যাচ্ছি আর কী কী করছি, কী কী মজা করছি। আজকে মেকওভারটা পুরোপুরি অমৃত করেছে। আমি অমৃত নাম্বারটা দিয়ে দেবো, তোমরা যারা যারা অমৃতকে হায়ার করতে চাও তাড়াতাড়ি অমৃতকে হায়ার করে নিতে পারো আর ওর কাছ থেকে সাজতে পারো। তো দেখো ভিডিওটা পুরোপুরি, শেষ অবধি থাকো। দেখতেই পাচ্ছ সবে আইব্রো হয়েছে, আর বাদ বাকি এখনো অনেক কিছু হওয়া বাকি আছে। তো আস্তে আস্তে হচ্ছে, তো তোমাদেরকে আমি দেখাতে থাকবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো গাইজ আমি রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ অমৃত আমাকে রেডি করেছে। আমার শাড়ি পরা হয়ে গেছে টোটাল, এদিকে প্রীতমও সেজে ফেলেছে, সুন্দরভাবে রেডি হয়ে গেছে। অমৃত আমাকে এখন মেকআপ করাচ্ছে, এদিকে গোবিন্দদাও দাঁড়িয়ে আছে। ও হেভি হচ্ছে আজকে, দারুণ মজা। চলো তাহলে পুরো কমপ্লিট হয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করব, আরো অনেক কিছু দেখানোর আছে। গাইস তোমাকে অমৃত সাজিয়ে দিয়েছে, চলে অমৃত, কেমন দেখতে লাগছে? সবাই কিন্তু জানাবে, এখন আমি পাপাইদার বিয়েতে যাচ্ছি। তো বিয়েতে ওখানে কি কি হচ্ছে সবটা তোমাদের ব্লগ করে দেখাবো। আজকে কিন্তু বসে গল্প করিনি, কারণ আজকে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে পাপাইদার বিয়েটা। তো তাহলে চলো যাওয়া যাক। তো প্রীতম গাড়িতে উঠে পড়েছে। গাইস তো আমি বিয়ে বাড়ি এসে গেছি, দেখতে পাচ্ছ বউ, নতুন বউ, কিউট দেখতে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে বউয়ের সাথে আলাপ করাবো। তো এটা পাপাইদার বউ, তো দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে। পাইদা আমি পাপাইদাকে দেখাতে ভুলে গেছি, আমি এত উত্তেজিত হয়ে গেছিলাম বউকে দেখার জন্য যে আমি বরকে দেখাতে ভুলে গেছি। আপাতত বউকে দেখো আর বিয়েটা তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো আর ব্লগটা শেষ অবধি দেখতে। এবার আমি বরের কাছে এসে গেছি, এই যে বর বাবাইদা, তো দেখতেই পাচ্ছ বিয়েটা কভার করব, তাই জন্য বলছি তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, নাহলে কভার করতে পারবো না, চলে যেতে হবে। তো তাড়াতাড়ি বসো, বিয়েটা করো, কি ব্যাপক দেখতে লাগছে। আর এখানে সব বন্ধুরা আছে, এখানে গোবিন্দদা আছে, গোবিন্দদা এসছে যাতে গোবিন্দার বিয়ে হয়। গোবিন্দার 50 বছর বয়স হয়ে গেছে, তাই গোবিন্দার চাইছে তাড়াতাড়ি যেন বিয়েটা হয়। আর এখানে প্রীতম দাঁড়িয়ে আছে, চলো চলো চলো। প্রীতমের জন্য মেয়ে খুঁজছি, কেউ থাকলে অ্যাভেলেবেল জানাও। এখানে আজকে দিয়েই নিয়ে যাবো, এরপরে বিয়ে হবে, শুভ দৃষ্টি হবে সেই জন্য। তো আমি তো এত কিছু নিয়ম জানতাম না, আমাকে প্রীতম বললো তুই এত কিছু জানলি কি করে রে। আমার বাবার বিয়ে দেখেছিলাম, কি অসম্ভব। পাপাইদা জোর করে রেডি হয়ে গেছে, এইবার শুভ দৃষ্টি হবে, রেডি।
না ভিডিও আসছে না এইরম করো এইরম এইরম হ্যাঁ গাইস খেতে বসেছি দেখতে পাচ্ছ একদম খাচ্ছে একদম কোনো জায়গায় খেতে বলে না কিন্তু সব জায়গায় খায় খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা বাড়ি চলে যাচ্ছি
তো এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা বাড়ি যাচ্ছি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো আজকের ব্লগ তোমরা সবাই কমেন্ট করে জানিও, আর খুব ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। আর কালকে আবার একটা ব্লগ আসবে নতুন, সেটা রিসেপশনের, মানে একদিন পর আসবে। তো সেই ব্লগটা দেখার জন্য সঙ্গে থাকো, আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো।